অফ রোডিং করে একটা সুন্দর বিচের ভিউ তোমাদের দেখাতে চলেছি। ওরে ভাই, এ তো পুরো মন্দারমণিকেও হার মানিয়ে দেবে। লাভলি হয়েছে এই 10:15, আর আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি। লাগেজ বাঁধা কমপ্লিট, আমরা চারজনেই সেট বেরোনোর জন্য এখান থেকে। তো এই হোটেল রিভাকে টাটা করে দীঘা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো এরপরে আবার গাড়ি চালিয়ে কথা বলছি। ঘড়িতে সময় হয়েছে এই 10:20। কালকের মানে এখান থেকে পুরো লাইন ধরে যে কটা হোটেল দেখতে পাচ্ছ, প্রতিটা হোটেলে একবার করে নাবজি আর ঢুকে গিয়ে জিজ্ঞেস করছি রুম আছে রুম আছে। এর মধ্যে শুধু একটা হোটেলেই বলেছিলে একটা রুম আছে, বাকি কোথাও রুম নেই। যাই হোক, হোটেল তো ভালোই ছিল, এনজয়ও খুব করেছি। গাড়ির জ্যাম দেখো, নিউ দীঘা থেকে বেরোতে এই রকম গাড়ির জ্যাম। নিউ দীঘাতেও যেমন জ্যাম পেলাম মারাত্মক, ওল্ড দীঘার এখানেও দেখো, ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের এখানেও জ্যাম দেখো মারাত্মক। আজকেরও প্রচুর লোক ঢুকছে দীঘাতে, জ্যাম দেখো, মানে বেরোনোর রাস্তা নেই, শুধু ঢোকার গাড়ি দাঁড়িয়ে আছে। একটু ফাঁকা পেলাম, এখান থেকে সোজা যাবো না, রাইট সাইডটাই নিয়ে নেবো। সৈকত সুন্দরী দিয়ে যেটা যাচ্ছে, তাজপুর মন্দারমণি শঙ্করপুর, ওয়েলকাম টু সৈকত সুন্দরী, ওই রোডটা ধরেই যাব। আর আজকের বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা নিয়ে একটু বলে নিই। আজকের যাব হলো কানাই চট্ট বিচে, একটা নতুন বিচ হয়েছে, সেই জায়গাটা থাকবো না, জাস্ট ঘুরবো, ঘুরে নিয়ে আবার বেরিয়ে যাব। তো তোমাদের এখান থেকে কানাই চট্ট বিচ আর দেখাচ্ছে হলো 48 কিলোমিটার, সময় লাগবে আমাদের ওই 50 মিনিট মতো। আর এখন বেশি সময় হয়নি, 10:30 মতো সময় হয়েছে, ভালো মতনই কানাই চট্ট ব্রিজটাকে ঘুরে নিয়ে কলকাতার দিকে চলে যেতে পারবো। তো এখন তোমাদের কিছুটা ভিউ দেখাই মেরিন ড্রাইভের, তো চলো ভিউ এনজয় করতে থাকো। শঙ্করপুর 1.5 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, ফ্লাইওভার রে উঠে যাব আমরা ব্রিজ, এই মন্দিরের নামে ব্রিজটা। আমরা শঙ্করপুর থেকে তাজপুরের দিকে যাচ্ছি মেরিন ড্রাইভ ধরে, এখন একটু Insta360 শট নিচ্ছি। লাগছে দেখো হালকা মেঘলা হয়ে, ওই সাইডটা জাস্ট নেক্সট লেভেলের লাগছে। আর তোমরা এর সাথে একটু Insta360 ভিউয়ের মজা নাও। সাইডের ভিউটা মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। যদি ভিউ এনজয় করতে হয় তো তাজপুরের বিচ থেকে কিন্তু দারুণ ভিউ আসে। আর এইবারে আমরা ফার্স্ট টাইম তাজপুরের বিচেও গেছিলাম, যারা কালকের ব্লগটা দেখোনি তারা দেখতে পারো, ওখানে গিয়ে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। এই তাজপুর চলে এলাম, প্রতিবার এখানেই দুপুরের লাঞ্চটা করে নিই তাজপুরের এই সাইডে, কিন্তু এইবারে আর লাঞ্চ করব না, সোজা বেরিয়েই যাব। কারণ আমাদের যেতে হবে নতুন একটা বিচে তোমাদের দেখাবো, যেটা হলো কানাই চট্ট ব্রিজ। তো চলো আবার রাস্তা কেমন পাই তোমাদের সব ডিটেলসে বলছি। কানাই চট্ট বিচ 48 কিলোমিটার দেখাচ্ছে, তো চলো আশা করি তোমরা এই ভিউয়ের মজা নিয়েছো মেরিন ড্রাইভে। আবার মেন রোডের দিকে উঠে যাব, চলো শঙ্করপুর হয়ে তাজপুর হয়ে
আবার মেন রোডে উঠে গেলাম। এখান থেকে কানাইচট্ট ব্রিজ দেখাচ্ছে আর 36 কিলোমিটার, সেম রুট ধরেই আপাতত যেতে হবে, ফেরার রোড। তবে এই সৈকত সুন্দরীর রাস্তাটাই দারুণ লেগেছে আমার। আর যারাই দীঘা যাও, শুধু দীঘা গেলেও আমি বলবো তাজপুর হয়ে ঢুকে যাও, সৈকত সুন্দরী হয়ে বেরো, রাস্তাটাও ভালো, বাসের জ্যাম পাবে না, ভিউ এনজয় করতে করতে যাবে 10-11 কিলোমিটার। যেহেতু কানাইচট্ট ব্রিজ যাচ্ছি, সেই জন্য আমাদের নিয়ে নিতে হলো কাঁথি থেকে সোজা, আর কলকাতা গেলে নিয়ে নিতে হতো লেফট সাইড। কানাইচট্ট ব্রিজ যাওয়ার জন্য আমাদের এক্সট্রা 18 কিলোমিটার মতো যেতে হবে। তো চলো, হাতে সময় আছে, অসুবিধা নেই, ব্রিজটা একটু ঘুরেই নেব। এখান থেকে কিছুটা গিয়ে আবার আমাদের নিয়ে নিতে হবে রাইট সাইড, দেখাচ্ছে জুনপুট ফিশারি সোজা, তো সেই রাস্তাই দেখাচ্ছে। এখনও 17 কিলোমিটার এখান থেকে, তো কন্টাই, তারপরে বললো ডাউকি পার করে এই গ্রামের সরু রাস্তা দিয়ে যাচ্ছি। রোড কন্ডিশন বেশ ভালোই, আরও বাকি হলো 12 কিলোমিটার, সেই রকম কোনো জ্যাম নেই, গ্রামের রাস্তার মতো যেরকম হয় গ্রামের রাস্তার মেন রোড। বেশ ভালো লাগছে, দু সাইডে খাল, গোপ্রোতে আসছে দেখো, দু সাইডেই খাল, এই সাইডের ভিউটা বেশি ভালো লাগছে। লেফট সাইডে যে জায়গাটা আছে মেনলি চাষের জমি, বাঁ সাইডে যত বিচের সাইডে যাচ্ছি রাস্তায় লোকজন কিন্তু একদম কম, এখন আর কেউ নেই রাস্তায়, পুরো ফাঁকা রাস্তা। তবে রাস্তা মোটামুটি চওড়া আছে, আর দেখাচ্ছে 5 কিলোমিটার। আমরা প্রায় চলে এসেছি বিচের কাছে, আর 2 কিলোমিটার সি বিচ। যদি রাস্তার মানে উপর দিক দিয়ে যেতাম তাহলে কিন্তু বিচের ভিউ পেতাম। এখানে কিন্তু অনেক লোকজন আছে, একটা সরু রাস্তায় ঢুকে পড়েছি বিচে যাওয়ার জন্য, কিছুটা ভুল করে এগিয়ে গেছিলাম, আবার ইউটার্ন মেরে ব্যাক করে এলাম। এখন এই সরু রাস্তাটা দেখাচ্ছে, অফ রোডিং করতে করতে যাই, এখন তো গুগল ম্যাপ এই রাস্তাটাই দেখাচ্ছে। হ্যাঁ, ভুল রোডে নয়, ঠিক রোডেই এসেছি। গুগল ম্যাপে যদিও রাস্তা দেখাচ্ছে না, কিন্তু স্থানীয় লোকেদের থেকে জিজ্ঞেস করে বললো যে ঠিকই যাচ্ছেন, চলে যান। এই রাস্তাটা ধরেই বিচে চলে যাওয়া যাবে। কতটা যেতে হবে? হোমস্টে এই সাইডটা গুগল ম্যাপ বলছে আমরা বিচে চলে এসেছি, কিন্তু তখন দেখতে পেয়েছিলাম নিজের চোখে সমুদ্র, এই এবার দেখতে পাচ্ছি। ও লাভলি, তার সাথে হাওয়া,
অফরোডিং করে একটা সুন্দর বিচের ভিউ তোমাদের দেখাতে চলেছি। ওরে ভাই, এ তো পুরো মন্দারমণিকেও হার মানিয়ে দেবে। লাভলি, অসাধারণ অসাধারণ। ইয়ে, চারিদিকের ভিউটা একবার লাগছে দেখো। পুরো আমরা বাইক নিয়ে, চারিদিকে সমুদ্র সৈকত, কোনো লোক নেই। দীঘাতে এত লোক, যারা যারা নিরিবিলি বীচ পছন্দ করো তো কানাইচট্ট বীচে এসে থাকতে পারো। বীচের ভিউটা জাস্ট অসাধারণ, মন্দারমণিকেও হার মানিয়ে দেবে। এই যে আমরা সবাই, আমাদের বাইক দুটো আর বাকি তিনজন, ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম কানাইচট্ট বীচে। বীচের ভিউটা তো আমাদের এতটাই সুন্দর লেগেছিল কি বলবো, মানে তার থেকে বড় কথা পুরো ফাঁকা আর নিরিবিলি বীচ, মানে আমরা সুন্দরভাবে এক্সপ্লোর করেছিলাম ওই জায়গাটা। আমরা এটাই বলছিলাম যে 4 ঘন্টা আগে আমরা দীঘা সি বীচে এত লোক, মানে একটু ছবি তোলার জন্য ফাঁকা পাচ্ছিলাম না, আর এই বীচে একটা লোক নেই, মানে দারুণ লাগছিল আমাদের। তোমাদের একটু বিচের চারিদিকটা বাইক চালিয়ে ঘোরাই, চলো বিচের সামনের দিকটা একটু যাওয়া যাক। আর ওই পারে অনিতা ভিডিও করে দিচ্ছে আমার শর্টসের। সেরা লাগছে, সেরা। একটা লোক নেই বিচে, পুরো ফাঁকা বিচ, এই সাইডে একদম নরম মাটি। দারুণ লাগছে, দারুণ। বিচে রাইড করে কিন্তু মন ভরে গেল, এই ট্রিপে বিচ রাইড করাই হয়নি, সেইভাবে উদয়পুরের দিকে যাওয়া হয়নি। চলো চলো উপরের দিকে যাওয়া যাক। ওই সামনের গাড়িটা পড়ে গেছে, হঠাৎ জল চলে এসছে, তো জল এবার উপরের দিকে উঠবে, আমরা এবার বিচ থেকে আস্তে আস্তে বেরোবো। মাটি নরম আছে এখানে, তো এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে প্রচুর ভিডিও রিল ছবি তুলে এইবারে আমরা আবার ব্যাক করছি। চলো আবার উপরের দিকে চলে যাওয়া যাক। আবার 2-2.5 কিলোমিটার এইরকম অফরোড করতে করতে যেতে হবে। কানাইচট্ট ব্রিজের আরেকটা ভিউ পয়েন্ট, তো এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখো, বেশ দারুণ কিন্তু। এই জায়গায় অনেকে আবার স্নানও করছে। কেমন লাগছে? ভালো। এখান থেকে সমুদ্রটার ভিউটা একবার তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দাদা,
তা কানাইচট্ট বিচ সুন্দরভাবে দেখে আমরা এই এগোচ্ছি কলকাতার দিকে। তো কলকাতা যাওয়ার আগে আমরা একটা ব্রেক নেব, সেটা হলো কোলাঘাটে, যেটা এখান থেকে দেখাচ্ছে আর 100 কিলোমিটার। তো যেই রাস্তা ধরে এসেছি সেম রোড ধরেই যাব একেবারে কোলাঘাটের দিকে। ম্যাপ সেট করে দিয়েছি, 2 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে দেখাচ্ছে, আর গরমে কোথাও দাঁড়াবো না, চলো বাড়ির পথে যাওয়া যাক। আর রাস্তায় কিছু ভালো ভিউ পেলে আর কোনো ইনফরমেশান পেলে তোমাদের দেখাতে থাকছি। তো চলো, আবার কাঁথি শহরে চলে এলাম। তো কাঁথি থেকে আবার কোলাঘাটের রাস্তা ধরে নিলাম, এবার স্ট্রেট যেতে হবে কোলাঘাট। এখান থেকে নন্দকুমার, রোদ্দুর ভালোই আছে তাই সানভাইজারটা ওপেন করে নিলাম, আর এখন তো স্ট্রেট যেতে হবে আমাদের, যত জলদি কোলাঘাট পৌঁছানো যায়। প্ল্যান আছে আমাদের কোলাঘাটেই লাঞ্চ করার, দেখা যাক চলো কটায় পৌঁছাই কোলাঘাট সেটাই দেখার, রাস্তা ফাঁকা পেলে ভালো। আবার হাইওয়েতে উঠে গেছি, একবার জ্যাম দেখো, রাস্তার নিচ দিয়ে নেমে এগিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই, নাহলে দাঁড়িয়েই থাকতে হবে। কোলাঘাট আর দেখাচ্ছে 10 কিলোমিটার, নন্দকুমার থেকে কোলাঘাট পর্যন্ত তো রাস্তা অ্যাজ ইউজুয়াল বেশ ভালোই, আর তার সাথে ডবল লেন, আর সেই রকম জ্যামও নেই, বেশ তাড়াতাড়ি কোলাঘাটের দিকে পৌঁছে যাচ্ছি। রাইড করতেও ভালো লাগছে, তবে রোদের তেজ এখন প্রচণ্ড আর খিদেও প্রচুর পেয়েছে আমাদের, তাই কোলাঘাট শেরে পাঞ্জাবে যত জলদি পৌঁছাবো তারপর দুপুরের লাঞ্চটা করে নেব। অলরেডি 3:40 হয়ে গেছে ঘড়িতে, একটু লেট হয়ে গেল। কোলাঘাট পৌঁছালাম, শেরে পাঞ্জাবে গেছিলাম, লাইন দেখে চলে এসেছি, আমনি আছে, আর এখানে আমাদের ছিল প্রায় 15-20 জনের লাইন, তাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 থেকে 20 মিনিট মতো দাঁড়াতে হয়েছে। তো অবশেষে ঢুকেছি, আপাতত খুব খিদে পেয়েছে, লাঞ্চ করবো, লাঞ্চ 4:00 বেজে গেছে অলরেডি, আর কটা বাজে, 5:00 বাজে, প্রায় 1 ঘন্টা চলে গেল এখানে আমাদের শুধু লাইন দিতে দিতে, খাওয়ার আর খাবার আসুক, কি কি অর্ডার দিয়েছি তোমাদের তখন বলছি। আমাদের চলে এসছে মাটন বিরিয়ানি 4 জনের, কিন্তু 30 থেকে 40 মিনিট বসে ওয়েট করার পরে, তো আর দেরি করছি না, বিরিয়ানিটা জলদি জলদি, মেয়ে পাগল হয়ে গেছে, 8 ঘন্টা ভেতরে বসে, তো চলো স্টার্ট করা যাক খাওয়া। তো ঘড়িতে সময় হয়েছে 6:15, আর আমরা কোলাঘাটের আমিনিয়া থেকে বেরোলাম, আর এই পারেই দেখতে দেখতে চলে এসেছি কোলাঘাট ব্রিজ। তো এই উঠতে চলেছি কোলাঘাট ব্রিজে, আর সেইভাবে আমরা কোথাও দাঁড়াবো না, একেবারে কলকাতা ঢুকে যাব, পাটুলি বা বাড়িপুর। তো রাস্তায় যদি কোথায় কীরকম রোড কন্ডিশন পাই সেটা শুধু আপডেট দিয়ে দেবো, আর তো সেম রাস্তা প্রতিবারই আসি। তো কোলাঘাটের ব্রিজের একটু ভিউটার এনজয় করো। আমরা এই দুলাগড় টোলগেট
পার করলাম। আর কোলাঘাট থেকে দুলাঘাট পর্যন্ত কিন্তু সেই রকমভাবে কোনো জ্যামও পাইনি। দুলাঘাট বাঁ দিকে, কলকাতা সোজা, তো আমরা কলকাতা সোজা চলে যাব। আর জ্যামও পাইনি সেই রকম, কারণ সকাল থেকে বাকি সব জায়গায় যা জ্যাম পেয়েছি সেই অনুযায়ী কোলাঘাটের পর থেকে আর জ্যাম পাইনি। তো এইবার শুধু সাঁতরাগাছির জ্যামটা না পেলে ভালো, যত জলদি মা ফ্লাইওভারে চলে যেতে পারি। চলে এসেছি এখন এই বিদ্যাসাগর সেতু, আর আজকের আমাদের ভাগ্যটা খুব ভালো, সাঁতরাগাছিতে একদমই জ্যাম পাইনি, রাস্তা পুরো ফাঁকা পেয়েছি। ইভেন বিদ্যাসাগর সেতুতেও দেখো রাস্তা ফাঁকা। তো দুদিনের উইকেন্ড ট্রিপ, দীঘা, কানাইচট্ট বিচ সব কিছু দেখে এখন এই বাড়ির দিকে ফিরছি। তা এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও। আর পুরো প্লেলিস্ট করা থাকবে, প্লেলিস্টের প্রতিটা ভিডিও দেখো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলো টাটা বাই।